এবার আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো, মানিছি আপনার সিন্নি, সিন্নি হইয়া তার লগি মানার বাদে এই ওয়াজিব, ওয়াজিব হইলে খাইতো খে, ওয়াজিব সিন্নি খাওয়ার হকদার খে, নজরের সিন্নি খাওয়ার হকদার মিসকিন, ফকির মিসকিন। বেটা সিন্নি মানিছে, এখন আপনার আসিল সৌদি আরব, দুবাই কিবা কাতার কিবা গুয়াহাটি কিবা আসিল আপনার আপনার দিল্লি, সিন্নি মানিছে এখন বাড়িতে আদায় করবার লাগি, সকল হইলা দাওয়াতদের তার হৌররে, সকল হইলা দাওয়াতদের শ্বশুর বাড়ি, আব্বা ইয়ো ওই সিন্নি এখন মানিছিলাম, তে আমারে লইয়া অমুক দিন আইতে আমরা অনুক সিন্নি ফকিরর সিন্নি দাওয়াতদের খেয়ে, সিন্নি ফকিরর দাওয়াতদের খেয়ে, হে দাওয়াত দে তার হৌর হলি রে খাওয়াইতো, অন তার হৌর হলির অংশ রইছিন, হৌর হলি যদি ফকির হইন মিসকিন হইন তো হইলে হাইয়া খাইতা পারবা, আপত্তি নাই, আপত্তি নাই, হৌর হলি তো সবর বাসা নাই, বা কেউর হৌর হলি গরিব হইতে পারো, যদি গরিব হইয়া তাকো হইন আর শ্বশুর শাশুড়ি রে খাওয়ায়, সিন্নি আদায় হইব সুবিধা নাই, এখন শ্বশুর শাশুড়ি যদি ফকির হইন না গো মিসকিন হইন না, আর দাওয়াত দিয়ে আনিয়া গরু আপনার সিন্নি মানি সিল খাওয়ায়, হোর হোলি রে খোঁজা গোলাত রইছে, জেলার সিন্নি ওলা গোলাত লাগাই রইছে, ওয়াজিব বাদে হইছে না, সিন্নি নজর মানিছে মানার বাদে এখন দিল মামুর বাড়ি দাওয়াত, তার মামুর বাড়ি মার বাই আইন খুশ হইতা, বাইক নাই সিন্নি করে, মা আশাল্লাহ আমরা বাইক নাই, আল্লাহর হুকুম হইলে সিন্নি করে খুব বাজাইয়া করে, বাজাইয়া করে দাওয়াত দিছে, এখন মুলে মামুর বাড়ি মাই খুশ হইতা, দাওয়াত দিছে শ্বশুর বাড়ি বউ খুশ হইতা, দাওয়াত দিছে এমএলএ সাহেব ওরে আপনার কি বলে গ্রামের ওয়ার্ড মেম্বার সাহেব তাইন খুশ হইতা, ওয়ার্ড মেম্বারের খুব সম্পর্ক এমএলএর লাগে, যদি আপনার কোনো বাকির এমএলএ আইন আমার বাড়ি আমারও তো সম্মান হইব না, নি ও দাওয়াত দিছে কারে বলে এমএলএ সাহেব রে, দাওয়াত দিছে প্রেসিডেন্ট সাহেব রে, দাওয়াত দিছে এলাকার মাতব্বর যারা দামি গুণী সম্মানী মানুষ ধনী এরারে, নজরের সিন্নি খাবার মালিক আসিল খে, হকদার আসিল ফকির আর মিসকিন তারা খাইতো, ফকির আর মিসকিন অগলরে দাওয়াত না দিয়া দাওয়াত দিছে এমএলএ এমপি প্রেসিডেন্ট মেম্বার কাউন্সিলর মাস্টার সাহ ব্যারিস্টার সাহ ফরেস্টার সাহ ইঞ্জিনিয়ার সাহ ডাক্তার সাহ, দাওয়াত দিছে এলাকার ময় মুরব্বী সম্পদশালী সাহ, আরিভরির গরিব ছেলে মেয়ে যারা এতে তো নোংরা খাবল ফিং দিয়া আইবা, ধনী মানুষ সামনে পাওয়ারফুল মানুষ সামনে বড় লোকর সামনে ইটা লেংটা জুংটা আইবা, উলঙ্গ গায় ময়লা মাথায় ময়লা মুখে, আর গরিবর বাচ্চা তো নাকে দি ফেনস পড়ব না না ময়লা পড়ব, কানে দি ফুজও করতে পারে, দাঁতও লাল হইতে পারে, শরীরের কাপড় গন্ধ করতে পারে, ইনো যে বড় লোক সারা দাওয়াত দি জমাইছে, ই গরিব বাচ্চাই নিগুন যদি ইনো আইন মানে গিন্নাইবেন না না, ও তার লাগি লাগা গরর সাসার গরর বাই আসিল, আপনার আরি বরির ভাড়া প্রতিবেশী মিসকিন আসিল, ইগরা আরি বরি খেউরে দাওয়াত না দিয়া খুব সুন্দর করে আয়োজন সিন্নি রইছে, সব বড় লোক আইছেন খাওয়া, আরি বরির বাচ্চারা দারে খান্দিত তার মা বাবার কাছে গিয়া কইত্রা, ও আব্বা চলো না আইস নু বাড়ি সিন্নি, সারা মানুষ নু গিয়া আর সইন চলো আমরাও যাই কি না, বাচ্চা তো বুঝের না তার বাবরে দাওয়াত দি সইন্নি না না, বাপে যখন বাচ্চায় যখন আনাই বিনাই খানদের মিনত করে বাবারে সিন্নি দিত সার, বাবার তখন জিগর ভাটিয়া খান্দ না, আল্লাহ বন্দায় চৌকর ভানি ঠোল ঠোলাইয়া ভালার আর করো আল্লাহ, গরিব থাকার কারণে এলামি করি বড় লোককে সিন্নি করে আমারে দাওয়াত দিছে না, আমারে যদি তার মতো ধন দৌলত সম্পদ দিতাই আইজ আমার সন্তানরারে লইয়া এই জায়গার মাঝে বইয়া খান দিতাম না, বাচ্চার মাথারে আতায় আর আপনার বাবায় মায় বুঝায় বাবা ইগর সিন্নির তামরা রে কই সইন না তোমরা দম লাগো, তোমরার নানা বাড়ি আনায় মামুর বাড়ি সিন্নি করবা কিবা তোমরার সাসার বাড়ি সিন্নি করবা, নতুবা আমরা করমু দুই একদিন বাদে পেট পরিয়া সিন্নি খাইবা, ইগর সিন্নি খাওয়া যাইও না, খান্দি সেনি আরি ভরিয়ে ই বড় লোক হলাইস হইন আর বাল্লা চার বাল্লা আপনার বিছনা ফুল ফুলা শরবত এই সেই সব দিয়া কোনবাই নি ত্রুটি হই যা, কোনবাই নি ত্রুটি হই যার বড় লোকর সম্মান দিতে তান বাড়ি সিন্নি, ই সিন্নি ফায়খানার তা কি আরো বত্তর, মিসকিনর হক রে নষ্ট করিয়া, মিসকিনর হক আসিল এটা সম্পূর্ণ মিসকিনর হক, মিসকিন রে না দিয়া বড় লোক আত্মীয় স্বজন জমাইয়া খাওয়ার ময়লা খাওয়ার ময়লা, এটা বিশুদ্ধ নয় আল্লাহর বন্দেগান বিশুদ্ধ ইয়া থাকলো, যদি তোমার কুটুম রে খাওয়াইতে চাও তোমার মন্ত্রী মিনিস্টার এমএলএ রে খাওয়াইতে চাও তাহলে ওই সিন্নিটা ময়লা কিছু গরিব মিসকিনর হাওয়ালা করিলাও, তারা যদি এখন কয় সাব আমি তো রান দিতামও পারতাম না বাঠিতামও পারতাম না, আমরা মালিক হয়ে গেছি ঠিক আছে এখন
আপনার আন্দা বাড়া করিয়া আপনার যারার ইচ্ছা হয় সারারে লইয়া আমরাও তাহমু খাকুয়া। এখন খার সিন্নি খারায় মিসকিনোর সিন্নি হে দিছে, আপনি তারারে গোসাইছিলাই হে এখন গুড়াইয়া আপনারে দিলাইছে। নবীজিয়ে ফরমাইছেন লানা সাদাকা সাদাক লাকি সাদাকা ওয়া লানা হাদিয়া। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনার কাছে তুলা আপনার গোশত আইয়া দিছে, এটা ছিল যাকাতর। হযরত আয়েশা সিদ্দিকা তাই তো আর সৈয়দ নাই, তাই তো সৈয়দ নাই, নবীজির লাগি বা খানদানের রসুলের লাগি যাকাত খাওয়া নাই, মা আয়েশা সিদ্দিকা তো আপনার সৈয়দ নাই, সৈয়দ নাই, এজন্য তান লাগি যাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোশত দিবা আপনার রুটি খাইরা, নবীজির ইচ্ছা গেছে নিনা না, এক হান্ডি ত্রান্ত হইছে, আয়েশা মা আয়েশা খাইরা, নবীজির মন গোশতর বাই গেছে নিনা না, গেছে গোশতর মালিককে দিছে না নিয়াকারে, মা আয়েশারে মালিককে আয়েশা। রান্দা বাড়া শেষ, এখন খানি চলছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাইরা মা আয়েশায় ফরমাইলা, ইয়া রসূলুল্লাহ মনোভাব বুঝবা ইয়ার গোশত খাইতা, বলেইতা তো 100 বার, হে আয়েশা লাকি সাদাকা ওয়া লানা হাদিয়া, তোমার জন্য এটা ইয়া তাগলো সদকার, আমার জন্য ইয়া তাগলো হাদিয়া, হাদিয়া যে কোনো জনে খাইতে পারে অসুবিধা নাই, এজন্য মাসলো ইয়া তাগলো মিসকিনে যদি ভাইলায়। আর বাদে গুড়াইয়া আপনার এক হয় যে আপনি আপনার কুটুম খেস ধনী গরিব সব লইয়া খাকু, আমার আপত্তি নাই, আমিও খাইমু, আর আপনার যারা 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 ইচ্ছা দাও দিতা দেখুয়া সবে মিলিয়া খাইমু, আপত্তি নাই। ও আপনার হৌরেও খাওয়াও, শ্বশুরেও খাওয়াও, বাইরারেও খাওয়াও, এমএলএ এমপি মিনিস্টার মন্ত্রী বড় লোক যা আছেন সবরে খাওয়াও, আপত্তি নাই। কিন্তু মিসকিন রে না দিয়া, মিসকিন রে শরিক না করিয়া, নজরের সিন্নি আপনার মিসকিনের হাওয়ালা না করিয়া, নিজে যদি বাটিয়া খাও তাহলে এই সিন্নি কখনো হবে না। এবারে লক্ষ্য রাখো মুসলমান, ওলিমার দাওয়াত, ওলিমার দাওয়াত সুন্নতি দাওয়াতের মাঝে বেহতর দাওয়াত হইল ওলিমার দাওয়াত। নবীজিয়ে ফরমাইছেন আর যদি পারো না ওলফ একটা বকরির বাচ্চা আর যত সামান্য রুটি, গোশত রুটি গোশত পাতর নাম হইল অলিমার দাওয়াত। অলিমার দাওয়াত কিতা দিই তো মাছ দি না, অলিমার দাওয়াত আপনার ডাইল এই সেই নিরামিষ বুঝি দি বলে না, অলিমার দাওয়াত কিতা দিয়া গোশত রুটি গোশত ভাত। আমরার দেশে রুটির প্রচলন কম তাই গোশত ভাত, যেন রুটির প্রচলন বেশ ইন গোশত রুটি। ওলাও বি সাত দিন আর যদি ভরা যায় না তাইলে একটা বকরির বাচ্চা, এরে বিয়া কইব সুন্নতি, বিয়া সুন্নতি, বরযাত্রী যেতাম না খরচ কম হইতো ইতা ইতা ভারতাম না, সুন্নতি হইতো বলে মানছি, অলিমার বেলা না ইতে এখন ভাড়া যাইত না, হুঞ্চু নি বিয়া আর মা। বিয়ার সবচাইতে আহম যে গুরুত্ব সুন্নত সেটা হইয়া থাকলো অলিমা, বড় আকারে পারো না তা হইলে যত সামান্য করা হইয়া থাকলো কি উত্তম, আর যদি পারো না 1 কিলো গোশত আর 1 কিলো আপনার চাউল বানাইয়া তোমার আরি পরি আত্মীয় স্বজন ফাড়া প্রতিবেশী মানুষ লইয়া বাটিয়া খাওয়ার হো, এটা অলিমার খানি ও সুন্নত আদায় হয়ে গেছে। অলিমার লাগি শর্ত নেই, 70,000 টাকার জন্তু লাগবো আর 32,000 টাকার মাছ লাগবো, তার শর্ত আছে নি কিছু না, যত সামান্য গোশত মাংস গোশত রুটির ব্যবস্থা করিয়া গোশত ভাতের ব্যবস্থা করিয়া আরি ভরি কুটুম খেস তুলা জমাইয়া ও তুলা তুলাও বাটিয়া খাইলাও এর শূন্যতা দিয়ে গেছে। এক শূন্যত ইয়া তাহলো মিটি যাওয়ার সময় শূন্যত আমল করলে শত শহীদর সব মিলে। বর্তমান অলিমার সুন্নত মানুষে চালিয়া দিতে আছে, এজন্য অলিমার সুন্নত যদি বেশ বেশালি বড় আকারে পারো না তাহলে কিছু মাংস আর কিছু আপনার বাতর ব্যবস্থা করিয়া যজন রে ভারত তুলা তুলা খাওয়াই দেও, সুন্নত দইব বড় সব। আমি অলিমার মা তানলাম আপনার আর সামনে, ও তার লাগি অলিমা আনুষ্ঠানিক বিয়ে হইছে, অলিমাও সুন্দর করি আয়োজন হইছে, জানি না হাইলা কান্দি কিলাব দুনিয়ার ভিন্ন জায়গায় চলে। ফাত্রী সাহেব আনিয়ে রে অলিমা কোন দিন করইন, বেশিরভাগ আই গেছে বাদর দিন, বিয়ার বাদর দিন বেশিরভাগ চলছে অলিমা, তো যাও আমি মাত্রে মাসলা বাঙ্গাই বা লম্বা করবার লাগি সাইয়ার না, অলিমার দাওয়াত তো দাওয়াত কার রইছে বলে অলিমার দাওয়াত তো হকল ফয়লা সম্পর্ক তাহলে এমএলএ রইছে, এমএলএ তাই নাই তা তাই নাইলে সোনার আংটি আনবা, এমএলএ আইলে কম আজ কম একজন এমএলএ আইলে আর নানলেও তো একটা আংটি আনবা না, দেখিও খেয়াল রাখিও মাতে দিয়া, অলিমা করের বকরি এগু দিয়া নাই, 70,000 টাকার জন্তু এগু দিয়া, মনে মনে এমএলএ সাহেবরে দাওয়াত দিলে ইমু অলিমার, আপনার জেডপিসিরে দিমু, রেলমন্ত্রী সাহেবরে দিলে ইমু, আরও বড় বড় যেগুলা চাকরিজীবী আছেন এরারে দিমু, সয় সম্পর্ক যে দনির লাগিয়াছে এরারে দিমু,
আর কইনা সুন্দর করি সাজাইয়া, আপনার হারামে হালালে মিশাইয়া কইনা সুন্দর করি সাজাইয়া, কুঞ্জ বানাইয়া বোয়াইয়া রাখমু দেবতা মূর্তি। এমএলএ আইলে গুফিন দিয়ে দিয়ে যাইতে নানিবা, আগলাতে দিয়া যাইনবি যদি তে তো বেড়া। অলিমার দাওয়াত করে বেকুবে লক্ষ্য করি, অলিমার দাওয়াত করছে আনুষ্ঠানিক, অমুক দিন বিয়া অমুক দিন অলিমা আপনার দাওয়াত, সব পরিবারে ভিতরে ভিতরে রাখছে। যদি তাই না আইন, এমএলএ আইলে নিম্নমান আংটি, প্রেসিডেন্ট আইলে নিম্নমান 2000 টাকার শাড়ি, আর পাড়া প্রতিবেশী সাধারণ সম্পর্কিত মানুষ আইলে 500 টাকার এখান শাড়ি। যদি 100 জন আইন, 50টা শাড়ি ভাইমু, 6টা আংটি ভাইমু, আপনার 5000 আরো 6 জন ভাইমু, অলিমার যাইব 60,000, আর আঙ্গুইটি আর শাড়ি আর এমনে এমনে উঠিব 2.5 লাখ, লাভ হইল আমার প্রায় 2 লাখ। আর সারার গেছে নামি হয়ে গেলাম, বা বেটায় দেখাইছে না তেকিতা, এক খানি খাওয়াইছে, আর অত সুন্দর ফুয়ার বউ আনছে, হুঞ্চনি কবিসর মাত মনে মনে কুলগান ধারণা করছে। অলিমার দাওয়াত তো দাওয়াত পাইতো ভয়লা আপন জনে ভয়লা আপন জন, নিজের কুটুম খেস, চাহে গরিব হোক চাহে ধনী, অলিমার দাওয়াত আপন জনে পাইতো। 2 নম্বর, যে এলাকার মাঝে আসো, যে হামসায়ার মাঝে আসো, তোমার আরিফ হরির যারা আছে এরা অলিমার দাওয়াত পাইতো। মরি গেলে অবল ভয়লা তোমার জনজার মাটোয়াইয়া তোমার আরিফ হরি খাড়া হইব। তুমি যদি বিপদ বড় হও, বিপদর ডাকো সবচাইতে আগে তোমার আরি ভরি তোমার ডাকো সাড়া দিব। এজন্য মরার ডাকো আগে আইতো, আর ইয়োর অলিমার ডাকো হে না, মরার ডাকো মরি যারায় মুখো ভানি দেওয়া থে আইতো। আর আইজ তোমার বাড়ি সিনিয়র, এদিন তার দাওয়াত নাই। তুমি মরি যারায় ডাক্তরের গেছে লইয়া যারা নাই, আরি ভরির মানে তোমারে লইয়া যাইতো। বেমার বর্ষ মুসিবতর সময় পাড়া প্রতিবেশী গরিব গুণ সিন, আর যখন তুমি সিন্নি করি বাটিয়া খাও তখন তারা রে বাসিয়া দনীয় হল সিনিয়া দাওয়াত করিয়া তাহ। যখন তুমি আপনার কি বলেন তে বিপদ ফড়ো, মুসিবতর সময় আরি ভরি রে ডাকো। আর যখন তোমার অলিমার দাওয়াত করো, এলাকা বাসিয়া দনী গুণী সম্মানী হল রে আপনার মাল ভাইতায় করি ডাকো। আল্লাহর বন্দে গান, এজন্য আল্লাহর যাতে ফরমাইরা দুজ কি হংলে বেষ্টি হল রে কইব বাই হল লাম না কোন তৈমুল মিসকিন। আমরা মিসকিন খাওয়াইতাম না, মিসকিন তো কোন লাইনে দেখাইছি বুঝতে পারছো? আচ্ছা এই পরিবেশ চলেন নি না না, দনি মানসে সিন্নি করে আরি ভরির গরিব আপনার এলাকাত না হোক, দুনিয়ার পরিবেশ চাইও চলের কিবা না ঠিক তো দ্রুব লিমার দাওয়াত চলের আনুষ্ঠানিক খুব সুন্দর সাজাইয়া গুজাইয়া। বড় লোক মানুষ যারা খেওয়ায় শাড়ি লইয়া, খেওয়ায় চুড়ি লইয়া, খেওয়ায় আংটি লইয়া, খেওয়ায় টাকা লইয়া, আর খেওয়া আপনার প্রতাপ উড়ি গেছে, শর্মে আয় না বাবা পকেটও নাই, কিবা তো পকেটও আছে, গেলেও 2000, গাড়ি ভাড়া 1500 দেওয়া লাগবো, আর কমাজ কম 500-2000 নাই, আমার আর 100 টাকার দাওয়াত খাইবার ওখান নাই। খেওয়ায় না ডরাইয়া বকিল খরচ হয়ে যাব, আর খেওয়ায় নাম ফাটাইতো করিয়া ও মুখে আইসলে আপনার সোনার আংটি দিয়া গেছইন। এখান কুঞ্জ হাজাইয়া কুঞ্জিরে তো হইছে, কুঞ্জ হাজাইয়া কুঞ্জিরে তো হইছে সাজাইয়া খুব ফরির লাখান বানাইয়া। আল্লাহ কইসলা এরা রে লুকাইয়া রাখা, ওল্লা আয়ুব দিনা জিনাত হুম, এরা তারা সৌন্দর্যরে জাহির করতো না, লুকাইতো এরা সব সময় লুকাইতো রইতো, জাহির হইতো না, তারা সৌন্দর্যরে জাহির করতো না। বিয়ার কইনা জান অলিমা ওর 100-র মাঝে প্রতা হয়ে গেছে 70 জন দে সাজায়, আর কুঞ্জ বানাইয়া সুন্দর করি তো খুব সাজাইয়া ফরি মূর্তি লাগান। মানু আমা লাগান, কিছু মানু খবিস আসেন নি না না, সারা মানুষ বাদ নাই, কিছু মানু আসেন খবিস, তার বউ এগু ফেসা, ফেসা মুকালা, খালা মুকালা, দাঁত উষা, চোখ তেড়া, উট মুঠা, দেখতে বেশ ভালো লাগে না। ইনো আইসি আপনার যেমনে আইয়া দেখছে ই ফরির মতো সুন্দর রানী, দেখিয়া কইল আফসোস মনে মনে কর, যদিও কুলা বাজার এখন না, দৌড় আল্লাহ আল্লাহ আমার কোভাল, হ্যাঁ সামান তো আনছে বেঠায়, দোনো ভাইলো বউও ভাইছে, হাই রে হাইতে বেঠি লইয়া, আর দুনিয়া তার করতে কিতা দুনিয়ার বেস্ট আছিল, ই রেজিলে নজর দিছেন না না, ও ভাই রেজিলে নজর দিয়া গেছে নি না না, ফয়লা হইছে গুনা। 2 নম্বর, ই রেজিলোর নজরও লাগতো পারে ই সাজাইল খইনার উপরে, তোমার আপন যদি রক্ত রইয়া তাকে বিবাহ হারাম, হিগিয়ে বাদশাও কে চাইতেও পারতো না, ই রক্তও তার নাই। আমি যে গেছি আপনার বাড়ি, আমার যে নেতা হিসাবে নিসলা বা দনী হিসাবে, আমি তো আপনার রক্তর নাই,
আমার সাথে এই মহিলার বিবাহ যখন যায় পয়লা আমি দেখা হইয়া তাকলো না যাই দিলা বন্ড কেউ গিয়া দেখতো চায় তারে দেখার সুযোগ নাই। দুই নম্বর অলিমার দাওয়াত দন ভাইতায় করিয়া সামান ভাইতায় করিয়া আপনার কি বলে অলিমার দাওয়াতর মধ্যে যারে তারে আপনার কি দাওয়াত দেওয়া নাই। বড় লোক সাইয়া সাইয়া দাওয়াত দিতায় ছোট লোকরে বাসিয়া নিতায় আর মনে মনে শাড়ি সুড়িয়ার আংটির আশা করতায় এটা শরীয়ত সম্মত কখনো নাই। কিয়ামতর ময়দান এই জাতর দনী হলে আপনার বেস্টি অগ্নরে ডাকিয়া কইবা হে বেস্টির দল আমরা দুজগর মধ্যে জ্বলিয়ার বড় কোনো কারণ নাই। আমরা মিসকিনের হক নষ্ট করতাম ফকির মিসকিন রে আপনার বালা ব্যবহার করতাম না। এর জন্য আইজ আমরা এই দিনের মন্দ আইয়া আসিছে নমাজ বড় মরুজার আমো ব্যস্ত যাই মুগি তা কি সহজ বলে না। কোন কোন সময় সাধারণ একটা আমল করিয়া মানুষ ব্যস্তর মধ্যে যাইব গিয়ে এবারে সাধারণ আমল করবো আর ওখান আল্লাহর পছন্দ হইব আল্লাহ ব্যস্ত দিলেই বা। এজন্য আমি আপনার সামনে একটা হাদিস ওর আপনার সার অংশ তুলিয়া ধরতাম চাই। নবী যে একদিন সাহাবা একরাম রে ফরমাইনে কাহরো তোর কবরিস্তানের খান্দাবায় যাইরা নবী যে ফরমাইলা হে আমার পিয়ারা সাহাবিগণ এই দেখরাইনি একটা কবর এই কবরের মধ্যে একজন মহিলা আছে মহিলাটা আসিল আপনার দুজকি আল্লাহ তাইরে জান্নাতি বানাইলিছে। কি জন্য ইয়া রাসূলুল্লাহ লে আল্লাহর বন্দী একজন বেশোয়া আসিল একজন দর্শিতা নারী আসিল বেশোয়া নারী আসিল আজীবন তার আপনার বেশোয়া গিরিয়ে গেছে জীবনের কোনো নেকি নাই। একদিন বাদ পথে যাইতে সময় রাস্তার মাঝে ভাইল একটা কুকুর জিব্বাটা লম্বা করি বাহির করিয়া পানির কুয়ার আপনার কিনারার মধ্যে লাম্ব হইয়া শুই রইছে। মহিলাটাই অনুমান করলো বেশ কিচ্ছু নাই নিশ্চয়ই আপনার কুত্তাটার পানির পিয়াসে ধরছে জন্য পানির কিনারে যা লাম্ব হইয়া শুইছে জিব্বা বাহির করছে। আরবের মরুভূমি গরমর জায়গা পানির পিয়াসে কুকুরের এমন হালত। তাই আল্লাহর বন্দির পায়ের মধ্যে ছিল আপনার চামড়ার মোজা চামড়ার মোজা যে মুসে আলাল কুফাইন মুজার উবরে শরীয়তে মোহাম্মদি তাপনার কি মুসে করা যাই যাছে তবে কাফলর মুজা নাই মুজাই গইয়া তাকলো সামলার মুজার সামলার মুজা যেগুলির ভিতরে হাওয়া ঢুকে না দুইল বালু ঢুকে না ওঠা তো বিচারের ভার মাঝে আসিল সামলার লাগাই তো মুজা মুজাটারে গায়ের উন্না দিয়া নারে এক সাইড বান্ধিয়া কুয়ার মাঝে সাড়িছে ভানি কুয়াতেই তুলা যান না ও সাড়িছে মুজা বরিয়া ভানি উঠিছে কুকুরের মুখর মধ্যে আপনার মুজার ভানি দিছে কুত্তায় ভেট পরিয়া তার পিয়াস মিটাইয়া উঠিয়া আপনার কিলকিল হরিয়া উঠিয়া কুত্তায় দৌড় দিলাইছে। নবী যে বরমাইরা ও আমার পিয়ারা সাহাবীরা সারা জীবন বেবতে চলছে লেগিন একটা জন্তুর পিয়াস মিটাইয়া দেওয়াটা আল্লাহর কাছে ভালো লাগছে পছন্দ হয়ে গেছে অসাধারণ তুচ্ছ আমলের কারণে আল্লাহর বান্দির জীবনের দর্শনের গুণ আল্লাহ মাফ দিলাইছে হুম সুবহানাল্লাহ। দুই নম্বর নবীজি আরেকদিন আরেকবার ফরমাইন একজন মানুষ মহিলা আপনার সাধারণ একটা গুণার কারণে এত নেকি করছে একটা সাধারণ তুচ্ছ গুণার কারণে আল্লাহ দুজহ দিলাইছুন ইয়া রাসূলুল্লাহ মহিলাটাই কি গুণা করছে। আল্লাহর হাবিবে ফরমাইন একটা বিলাই গরর মধ্যে ছিল বিলাইটাই উৎপাত করত হয়ে ক্ষতি করত গরর মালিক নিয়ে যাতে না বাড়িয়া বাড়ি বস্ত সাফা দিয়া বিলাইটা মারছে তিন দিন বাড়ি বস্তর তলে বিলাইটা রাখছে বিলাইটা অনাহারে খানি ভানির পিয়াসে বুক এবং পিয়াসর যন্ত্রণায় উদাস হইয়া খানছে তিন দিন বাইরই তো পারছে না আনা খাইয়া আনা পান করিয়া বিলাইটা মারা গেছে আর ও বিলাইর বদুয়ার কারণে বেটির জীবনের নেক কামাল্লায় বেকার করি দুজগ দিলাইছে। আপনি আপনার তসবি মারো জিকির করো নমাজ বড় মনে মনে বড় পরেজগার মনে করো লাগা বাড়ির গরিব মিসকিন ফকিরর খানি বন্ধ করছো ফকির মিসকিন রে দয়ার নজরে দেখছো না তোমার জীবনের ইবাদত মঞ্জুর আল্লাহর কাছে হবে না আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে জাহান্নাম ওরা গুন্দি তোমারে আর আমারে জ্বালাইব বলেন্দ্র দে শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله سيد الله تعالى يقول لي ماذا قلنا مولانا محمد একবারে সংক্ষেপে দুই তিন মাত মাতি আমার আয়াতটা ঘুরাইলাই মাত্রে সমাধান করিলিমু
তোমরা কি তার লাগি জল দুজকর মধ্যে হে দুজকির দল তানি আনিল দুজকর মধ্যে জল কি তার লাগি হে দুজকির দল তখন আপনার দুজকি অংলে ফরমাইবা আমরা জ্বলতে আসি কুন্না নাখুদু মাল কয়দিন আমরা অনর্থক কথাবার্তা অকল করতাম আমরা গোফেশ আসলাম গোফ দিতাম আমরা বড় বড় গোফিয়া আসলাম দুনিয়ার দোকানও বইয়া লম্বা লম্বা গোফ দিতাম তিমুকাত বইয়া লম্বা লম্বা গোফ দিতাম যেটা গোফর কোনো অর্থ আসিল না গোফর কোনো স্বার্থ আসিল না গোফর কোনো মুনাফা আসিল না বেহুদা আপনার অনর্থ গোফ করি সময় কাটাইতাম বেহুদা বেহুদা মাতকল মারতাম যার কারণে বেহুদা অনর্থক মাতর কারণে আই জাল্লার যাতে আমরা রে দুজোহর আগুন দি জাল্লাইরা যে মানুষে অনর্থক কথা করে বেশি বেশি কথা করে দুনিয়ার মানুষে তারে বালা পায় না ইহাতকে তার বউও বালা পায় না যে মানুষ গোফেশ লম্বা লম্বা গোফ দে একদিন দুই দিন তিন দিন চার দিন তাইও গোফ নিয়াবে আল্লাহ দিবে তোমার মাটিতে হুনিয়ালে কইছে নি কান হে কইছে যে আদর করতো আসিল আপনার লম্বা লম্বা গোফ করতে একদিন হুনতে হুনতে বিরক্ত আই গেছে গিয়া একদিনও খাজে পরিণত হয় না খালি গোফু ও গোফিয়া চাচারে তার বউয়েও বালা ভাই না আচ্ছা বুধ পাইছি বউয়ে বালা পাইছে না গোফিয়া ছেলেরে মাইয়ে বালা ভাইন তো প্রত্যেক দিন গিয়া গোফ দে মাই আল্লাহর হুকুম হইলে ইয় চিন্তা করিও না যে পরিমাণ লাইন ভাইছি কিমান আল্লাহর হুকুম হইলে আমি মেন মিনিস্টার হয়ে যেতাম পারি লাইন ভাই লিছি আল্লাহ দিলে আইজও গোফ করছে খাইলেও করছে ফরু হামেশা করে শুনতে শুনতে মাইয়ে কিতাব হইতে এখন সুযোগ পাইলে তোর গোফ ইতাবার বাদ দে বহুত শুনছি আর ইতা আমারে শুনাইছ না অত ফাজিল মাতস তুই মাইয়ে পাল্লা পাইছি নি ব্যবহারে গোফ হইসরে না বাবার কাছে গোফ দিলে ইলা বাবাই ও যখন বুধ বাইন তাই নব দূর বেটা তোর ইতা মাথরা তোর ইতা বহুত শুনছি ইতার খান খান করিস না কেন বাল্লা পাইছি নি ব্যবহারে না আচ্ছা তাও ইলে মাইয়েও বাল্লা ভাইন না বাজিয়েও বাল্লা ভাইন না বাল্লা ভাইন না স্ত্রীয়ে দেখিলাই ছেলে আর মেয়ে উপযুক্ত হইলে তারা গোফেশ বাপরে বাল্লা ভাইননি আমার ছেলে হলা বিয়া দিমু হলা বিয়া দিমু হলা বিয়া দিমু আল্লাহর হুকুম হইলে গাড়ি লগে নিশ্চয় বিয়াইয়ে দিবা পাইমু বড় গোফ দিছি তো এম এ ফাস এল এল বি ফাস মেয়ানমু প্রত্যেক দিন গোফ প্রত্যেক দিন গোফ বিয়ার নামে কোনো ইয়েও নাই ছেলের বয়স ২৫ থাকি বিয়া মা তার বইছে ৩৫ পার হইয়া আসছে তাইন খালি আনতা বালা আনতা গোফ দিতরা বালা আনতা শুনতে শুনতে এখন ছেলে কিতা কয় আব্বার মা তিতা শুনিয়া আনলে এ মাতার থার সিঁড়ি যা গুছি বালা পাইছে না ফুয়া তো আপনার ছেলে ভাত আপনার ছেলে বালা পাইছে আপনার গোফে না আচ্ছা মাইয়া বিয়া দি মোলা জাগাত বেটা বালা একজন শিক্ষিত চাকরিজীবী বা বড় একজন সার্ভিসম্যান বা বিজনেসম্যান হইতো আমার মেরে ওলা কদর করতো হলা কদর করতো ছয় তালা নয় তালা বিল্ডিং হইতো গাড়ি গুড়া লইয়া ঘুরতো ও খালি গোফ দে ফুলির বয়স হইয়া আসছে ১৮ তাই গোফ আরম্ভ করছে ওই গেছে ২৫ তাই শুনতে শুনতে দুইও খান খালুয়া এখন বাপে ইতা গোফ আরম্ভ হলে তাই কিতা করে দাঁত ফামড়ায় রাখো জানে এখন ডাল ওইথাম বুতাই হই রে বালা পাইছেন বালা পাইছেন গোফিয়ারে যদি দুনিয়ার কেউ বালা ভাই না তাহলে গিয়ে বিশ্বাস করে কিলে আল্লাহ বালা ভাইটা যে গোফিয়ারে আড়ি ভরি ভাড়া প্রতিবেশী জন্মদাতা মা বাবা আপনার এক গড় তাক নেওয়ালা ছেলে সন্তান স্ত্রী কেউ যখন গোফেসে বালা ভাই না ইলা অনর্থক গোফ করডারে আল্লাহ বালা ভাইবা কিলা মনে করিলাও ও তার লাগি সব চাইতে ভালো মানু ও মানু যে মানে তার মুখরে কন্ট্রোল করে অনর্থক মাতে না কেউর তহমত হেরুরে তহমত তুলে না কেউরর গিল্লা গায় না কেউরর চুকলি করে না কেউরর গিবত করে না ফাজিল মাত মাতে না ইলেকশন আইছে অমুক রায়রে জিতানি অমুক রায়রে আরানি বাজ্যি অদরিলে লাখ লাখ টাকার দোকানও বইয়া দোকানও বইছে হে সিনে টাইলা গান্ধীর আপনার ২৫-৩০ ওয়ার্ড মাশাল্লাহ মৌলানা সবাই কিছু মালাইন ইল্লাল বালাগ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم آمين الحمد لله رب العالمين حمدا للشاكرين والصلاة على النبي الكريم আল্লাহ তুমি আমরা রে কবুল ফরমাও আমাদের মা বাপ ভাই বোন বউ বাচ্চা ওলিয়া ওলাদ আত্মীয় স্বজন ইষ্টি গোষ্ঠী ফাড়া প্রতিবেশী তামাম রে কবুল ফরমাও বিলকুসুস যে তরুণ যুবক ভাই হলে মিলিয়া এত সুন্দর আয়োজন করিয়া
এলাকার বাসিন্দা গান্ডে ওয়াজ শোনার সুবিধা করিয়া দিছেন মোলা, তোমার রহমত দিয়ে তাদের জিন্দগির রোশন করিয়া দেও, কিসমত তাদের কুশাদা করিয়া দেও, হালাল তরিকায় রোজগারের দরজারে খুলিয়া দেও, প্রত্যেক যুবক লরে গন্তব্যস্থলে তাদের নিয়ত নিয়া পৌঁছিবার চেষ্টা মোলা তৌফিক দান করিয়া দেও। আল্লাহ আজকের এই জলসার ও সিলাই যাত্রা বরুভরে খয়র বরকত রহমতে নাজিল ফরমাও, দিন ও দুনিয়ার তামাম কিসিমর আফাত বলিয়াত মুসাহিবাত হেফাজত ফরমাও। রব্বুল আলামিন মোলা রাহমুর রাহিমিন, খাস করে হাজি লুৎফুর রহমান সাহেব, আমরার বড় সম্পর্কিত মানুষ আল্লাহ, তোমার বন্দায় তান মায়ের জন্য দোয়া চাইছুন। মোলা রাহমুর রাহিমিন, হাজি সাহেবর মায়ের সেহেত রে সালামত করিয়া দেও, জীবন থাকলে আরো কয়েকদিন বন্দেগি ওয়ালা জিন্দেগি দান করিয়া দেও, আর হায়াতর টাইম যদি কমিয়া থাকে মোলা ও রাহমুর রাহিমিন অসহায় বিছনার মাঝে গোড়াগুড়ি করাইয়া, আর রাহমুর রাহিমিন তকলিফাতর মধ্যে জড়িত করিয়া জমিন তাই দুঃখ দিনিও না ইয়া আল্লাহ। রব্বুল আলামিন, আমরার বড় সম্পর্কিত মানুষ তোমার বন্দা লালু মিয়া শাবাস লা ইয়া আল্লাহ, আল্লাহ রাহমুর রাহিমিন সুন্নিয়তর জন্য তোমার বন্দায় বহুত জিহাদ করছেন ইয়া আল্লাহ, আল্লাহ রাহমুর রাহিমিন জানাব লালু মিয়া সাবরে মাফ করি দরজাতরে বুলন করিয়া দেও, কবরের ঘরে রোজা তুমি নিরিয়াজিল জন্নতের বাগিচা বানাইয়া দেও। বিশেষ করে আমরা মাস্টার সিরাজুল হক সাহ মোলা রাহমুর রাহিমিন, তো আমরা বড় সম্পর্কিত সংগঠনের মানুষ, তোমার বন্দার সেহেত তন্দুরুস্তি আতা করো ইয়া আল্লাহ। আল্লাহুম্মা রব্বানা তাকাব্বাল দুআনা কামা তাকাব্বালতা মিন ইবাদিকাস সালিহিন, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন।